দর্শক, এই মুহূর্তে মহাখালী সাততলা বস্তিতে আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, আগুন কিভাবে লাগলো, ফায়ার সার্ভিস কি বলছে এ নিয়ে, এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে কিনা এই বিষয়টিও জানাবেন। কি অবস্থা সেখানকার জানাবেন। আগুনের যে ঘটনাটি সেটি কিভাবে লেগেছে, ফায়ার সার্ভিস কিন্তু গত রাতেই যখন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স দপ্তরের মহাপরিচালক কথা বলছিলেন, তিনি যেটা জানিয়েছিলেন যে বিভিন্ন তথ্য আসছে, কেউ বলছেন ফ্রিজ বিস্ফোরণ, কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু এ বিষয়টি নিশ্চিত হতে তাদের সময় লাগবে। এই জন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটির রিপোর্টের পরে তারা নিশ্চিত হতে পারবেন যে এই আগুনের আসলে সূত্রপাত কিভাবে হয়েছে। এবং সেই সঙ্গে যেটি বলছিলেন যে এখানে কিন্তু অনেক মানুষের ঘর হারিয়েছেন, কারণ এই সাততলা বস্তির এখানে যে ঘরগুলো ছিল এগুলো বেশিরভাগ কিন্তু দোতলা ঘর ছিল এবং সে কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তারা এখন যেটি হয়েছে যে তারা কিন্তু এখন রাস্তায় এসে দাঁড়িয়েছেন, কারণ তাদের মাথার উপরে যে ছাদটি ছিল সেটি কিন্তু এখন নেই। সে কারণে তাদের এখন সবচেয়ে বেশি দরকার তাদের আশ্রয়ের সহায়তা এবং খাদ্য সহায়তা, এই দুটি বিষয় এখন তাদের সবচেয়ে বেশি দরকার। কিন্তু সেটি কিন্তু এখনো আমরা দেখিনি যে তাদেরকে এ ধরনের কোনো সহায়তা করা হচ্ছে বা ঊর্ধ্বতন কেউ এখন পর্যন্ত এসেছেন। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নাম তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বেসরকারি বেশ কয়েকটি এনজিও তাদের তথ্য সংগ্রহ করেছে, তারা হয়তোবা পরবর্তীতে তাদের সহায়তা করবেন। কিন্তু এখন যে এখন ঠিক 12টা বাজে, কিন্তু তাদের কিন্তু সকাল থেকে তারা অনেকেই না খেয়ে বসে আছেন, কারণ তাদের যে খাওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু এখানে আসলে এখন পর্যন্ত করা সম্ভব হয়নি এবং আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধিকে এখানে আসলে দেখিনি। এবং যেটি বলা চলে যে আজ রাতে কিন্তু এভাবে যদি চলে তাহলে কিন্তু আজ রাতে এই মানুষগুলোর কিন্তু খোলা আকাশের নিচে থাকতে হবে এবং তারা যে দাবিটি জানাচ্ছেন যে তাদের যেন খুব দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের আর্থিক এবং খাদ্য সহায়তা দেওয়া হয়। এটি কিন্তু একটি বাজার এলাকা ছিল এবং সে কারণে কিন্তু এখানে প্রচুর দোকান ছিল এবং সেই দোকানগুলো যেহেতু বসীভূত হয়েছে, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখন পথে এসে দাঁড়িয়েছেন। সেখানে তাদেরও দাবি তাদের যেন একটি আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেন তাদের যে ক্ষুদ্র ব্যবসাগুলো ছিল সেগুলো যেন তারা আবার শুরু করতে পারেন। তো যদি এখন যদি আমি সবশেষ বলে যে এখন যে মানুষগুলোর ঘর পুড়ে গেছে তারা কিন্তু এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং এভাবে যদি চলতে থাকে আজ রাতে কিন্তু তাদেরকে এই খোলা আকাশের নিচে অবস্থান করতে হবে। যদি খুবই দুঃখজনক ব্যাপার। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালীর সাততলা বস্তি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি।